ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ওমান থেকে সাইদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, কার্ল মার্কস লেনিনের নীতি গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসালাম আলা রাসূলুল্লাহ। আবার সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিনকে শরীয়ত করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা আলাইকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযিনা ওহাইনা ইলাইকা, হ্যাঁ, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দ্বীন ওয়ালা তাতাফাররাকু। এই আয়াতে যে কথা স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শরীয়ত যেটা করেছেন, যে ওই দিন যেটা নূহ আলাইহিস সালাম তাকে আল্লাহ নসিহত করেছিলেন, এমনকি ইব্রাহিম মূসা ঈসা সকল নবীর প্রতি যে নির্দেশ ছিল, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো এবং ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা এখানে কোনো মতপার্থক্য করিও না। তো এই দিন মানে কি? দিন মানে যে হুয়া তাওহীদ, ইকামত তাওহীদ, যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করা এবং যাবতীয় শিরক বিদআত এইগুলো মূলোৎপাটন করা। একজন মানুষ যদি সে শিরক করে, বিদআত করে, সে যতই ইবাদত করুক সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। যেটা সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাক, হে নবী তুমি যদি শিরক করো সকল কিছু শেষ হয়ে যাবে। তাই এই জন্য আপনার আমার দিন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনাকে আমাকে দিয়েছেন, যে সেই দিনটা হলো কি, যেটা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম আপনাকে গ্রহণ করতে হবে। কার্ল মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, তাদের বস্তা পচা এই গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা কখনোই সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়র আল ইসলাম দীনা ফালান ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করবে, অন্য দিন তালাশ করবে, তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, যেটা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে। এই জন্য করে আপনার আমার উচিত হলো যে মুসলমান হওয়া এবং মুশরিকদের পথকে পরিহার করা। এই জন্য আল্লাহ বলছেন যে মা কানা ইব্রাহিম ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন, সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, কিন্তু তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই জন্য আপনাকে আমাকে মুশরিক হওয়া যাবে না, শিরক করা যাবে না, এবং একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার সবচেয়ে আগে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ যত নবী রাসূল এসেছিলেন কেউ গদির জন্য লালায়িত ছিলেন না, সবাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে, আল্লাহর পরিচয়কে মানুষের সামনে তুলে ধরেছেন। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই কাজ করেছেন, যে আগে মানুষের অন্তর থেকে শিরককে মূলোৎপাটন করা এবং বিদআতের মূলোৎপাটন করা, এই দুটি কাজ যদি আপনি আমি করতে পারি, এই দাওয়াতি মিশন নিয়ে যদি অগ্রসর হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সাহায্য এবং বিজয় আসবে। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর বিজয় ও সাহায্য আসবে, ওয়াল ফাতহ, ওয়াল বিজয় আসবে, হ্যাঁ, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন মানুষরা দলে দলে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করতেছে। কখন? যদি মানুষের অন্তরে তাওহীদ প্রতিষ্ঠা হয়, মানুষ যদি আল্লাহকে চেনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধান্না দেয়, কোনো পীর ফকির ওলি আউলিয়া দরবেশ তাদের কাছে না যেয়ে আল্লাহর কাছে চায়, তা এবং যাবতীয় বিদআত থেকে দূরে থাকে, ইনশাআল্লাহ তখনই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠিত হবে। এবং এই তাফসির, এই আয়াতের তাফসিরে যেটা বলা হয়েছে, আন আকিমুদ্দিন মানে আন আকিমুত তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।